শয়তানের বক্তব্য চলছিল কোথায় ভুলে গেছেন না খেয়ে ফেলেছেন মনে আছে এবার চলেন সব শয়তানের বক্তব্যের একটা হেডলাইন প্রথমে শুনিয়ে দিই وقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق এরপর শয়তান বলছে শুন হে বেনামাজির দলেরা শুন ওরে বন্ধন লনের বেটারা শোন এ বেপর দিকে চলনে এ দায়ুষ যারা তারা শোন এই জাহান নামি যারা তারা শোন আমি শয়তান আজকে স্বীকার করছি নিশ্চয়ই আল্লাহ যা ওয়াদা করেছেন আল্লাহর সব ওয়াদা সত্য এটা কে বলছে যারা বলে এই শয়তানের বক্তব্য কোনোদিন শুনেছিলেন যে শয়তানের বক্তব্য দেবে শয়তান কেয়ামতের ময়দানে বক্তব্য দিচ্ছে বক্তার নাম মিস্টার শয়তাহান আর শ্রোতা কারা বললাম কথা বলেন শ্রোতার কোয়ালিটি কোন শুনেছেন তো না শোনেননি যেমন ধরুন নামাজ হয় পাঁচ কোয়ালিটির নামাজ কয় কোয়ালিটির সবাই বলেন আরে শিখতে হবে আমি যতক্ষণ আছি কিছু শিখে নেন নামাজ কয় কোয়ালিটির পাঁচ কোয়ালিটির একটা দেখেন সাপ্তাহিক নামাজ একটা হলো সাপ্তাহিক একটা হলো বাৎসরিক একটা হলো বাৎসরিক আর একটা হলো কুটুম বিদ্বেষ মানে জানাজার সময়ের খাটিয়ার সামনে তিন রকম চতুর্থ নম্বর হলো রমজানে জুয়ার ঢেউ রমজানে জুয়ার ঢেউ রমজানে দেখবেন গুছিয়ে নামাজ শুধু এক মাসের জন্য কন্ট্যাক্ট করে নেয় হ্যাঁ এক মাসের জন্য কন্ট্যাক্ট করে না চাঁদ রাত পর্যন্ত কোন রকম ঈদের জামাতটা হবে গো তারপরে ল্যাস তুলে আঁচল তুলে হয়তো পাঞ্জাবি যদি থাকে গায়ে জোহরটা কোনো রকম হজটকে যদি খায় বিকালে ওকে কে দেখা পায় আর একটা হলো সিজেন নামাজি সিজেন নামাজি বোঝেন যেদিন আসবে রাতে মসজিদ ঠেসে সিজেন নামাজি না সিজেন এই যে সবে বারাতের রাত ও মনে মনে ভাবলো এই সিজেনে কামিয়ে নিতে হবে এই পাঁচ প্রকার নামাজি যারা সবকটাই জাহান্নামী তারা বলে এ কথা তো কেউ কোনো দিন বলেনি রে ভাই আমাদেরকে আল্লাহর কোরআন বলেছে আমাকে বলা লাগবে না কোরআনুল করিম সুরাটির নাম সবাই জানেন সুরাটির নাম সুরায় মাউন কোন সুরা বললাম আর সাথে সুরাটের নাম সুরাটার নাম সুরায়ে মাউন সুরা মাউন চেনেন বিসমিল্লাহির রহমানির রহিম আরআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন মুসলিন এই গুমরাহী অবহেলিত নামাজি যারা বিপদে পড়বে الغلام يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون سرى النصرة حرين عطشنا بطرا ونشنبر صفر <applause> لك الير كل يا أيها الذين آمنوا قوا أنفسكم ইমানওয়ালা যারা দাবি করছো তোমরা নিজেদের কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার পরিবারের যারা আছে তাদের কেউ জোরসে বল এখন নামাজি আমি নিজে নামাজ আব্বা নামাজ পড়ি মেয়ে নামাজ মা নামাজ পড়ে বাপ নামাজ আবার মা বাপ নামাজ পড়ে ছেলে মেয়ে নামাজ ছেলে নামাজ পড়ে বউ পড়ে না বউ পড়ে তো ছেলে পড়ে না ওরে পরিবার নিজে বাঁচো আর পরিবার কেউ জোরে বলেন পরিবারকেও বাঁচাও আল্লাহ বললেন কোথ থেকে বাঁচাবি কোন আগুন থেকে বাঁচাবি একবারের জন্য নয় দুনিয়ার আগুন আমার ইব্রাহিমকে যেমন জ্বালাতে পারেনি কারণ আমি আল্লাহ জানিয়ে দাও আলা ওরে ওখান থেকেই আমরা জেনে নিয়েছি আল্লাহর গোলাম ইমানওয়ালা যারা হবে আগুনের ভয় তাদের ভিতরে হবে জোরে বলেন না কারণ তারা জানে আল্লাহ যদি হেফাজতের দায়িত্ব নেয় দুনিয়ার কোনো আগুন নাই যে আমাকে পোড়াতে তাড়াতাড়ি বলেন সম্ভব দুনিয়ারে এমন কোনো পানি নাই যে আমি কেউ যদি আল্লাহ হেফাজত করে আল্লাহ যদি বলেন ডুবাবো না দুনিয়ারে এমন কোনো পানির শক্তি নাই যে সে আমাকে ডুবিয়ে দিতে পারে فاستجبنا ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين الله أكبر সুরার নাম সোরা আম্বিয়া ১৭ নম্বর পারা সাফার নাম্বার আটের ভিতরে আল্লাহ ক্লিয়ার করে দিলেন শুনে রেখে দাও আমি আমার বান্দা আমার নবী ইউনুসকেই শুধু পানির ভিতর থেকে বাঁচিয়েছি তা নয় না হুজে না হুমিনার লম ওকেদানি কানুন জিল মমিনী মহমিনরাও যদি এমন বিপদে পড়ে আর আমি আল্লাহ আমার কাছেই যদি সাহায্যের জন্য হাত বাড়ে অন্য বাবা নয় গাবা নয় দাবা নয় কারোর কাছে হাত না। না উদ্বোধনী বেলাইকুম কারোর কাছে চাইতে যাবে না আমি আল্লাহ আমার দরজা খোলা আমি আল্লাহ আমার কাছে যদি চাই আমি আল্লাহ চাইতে দেরি করবি কিন্তু আমি আল্লাহ দিতে দেরি করি না যেমন দুনিয়ার সবিনা লক্ষ্য করে দেখবেন আমাদের কাছে যদি কেউ অপরাধ করে কেউ যদি আপনাদের কাছে অপরাধ করে আপনারা অপরাধীকে আপনার কাছে কেউ কোনো অন্যায় করলো তে এই অন্যায়কারীকে আপনারা খোঁজেন না যে অপরাধটা করেছে তো তাকে আপনি যে তালাশ করেন কিসের জন্য। সাজা দেবার জন্যে আল্লাহ বলছেন বান্দারে তোর কাছে অপরাধ করলে তুই অপরাধী খুঁজি সাজা দেবার জন্য আর আমি আল্লাহ আমি আমি অপরাধী খুঁজি আল্লাহ মাফ করার জন্যে আরে জোরসে বলো না আরে তুই তো অপরাধী খুঁজিস সাজা দেবার জন্য আর আমি আল্লাহ অপরাধী খুঁজি কিসের জন্য। মাফ করার জন্যে তারপরেও যদি তোদের ঘুম না ভাঙে তাই আমি আল্লাহ বললাম শোন নিজে বাঁচো জাহান নামের আগুন থেকে আর পরিবারদেরকেও বলেন পরিবারদেরকেও বাঁচাও পরিবারদেরকেও পরিবারদেরকেও বাঁচাও এই অর্ডারটা কার এই অর্ডারটা কার আল্লাহ আবার একবার চলেন শয়তানের আর একটা বক্তব্য শনি ওয়াআদতুকুম ফাআখলফতুকুম এরপরে শয়তান বলে শোনো আল্লাহ যা ওয়াদা করেছেন সব সত্য কিন্তু আমি শয়তান যা ওয়াদা করেছিলা তা সবই বলেন সবই মিথ্যা স্বীকার করছে কে জোরে বলেন ইবলিস সেই দিনকে বলবে আল্লাহ যা বাদা করেছেন সব সত্য আর আমি যা করেছি সব মিথ্যা একবারের জন্য নয় আপনি ভাবনা চিন্তা করে বলেন যার কারণে আপনি নামাজে যেতে পারেননি যার কারণে হারাম ছাড়তে পারেননি যার কারণে সুদ ছাড়তে পারেনি যার কারণে মদ ছাড়তে পারেননি যার কারণে জোয়া ছাড়তে পারেননি যার কারণে মিথ্যা ছাড়তে পারেননি যার কারণে চুরি ছাড়তে পারেননি যার কারণে সব রকম হারামের সাথে সম্পর্ক জুড়ে দিয়েছেন এবার আপনি বিবেক দিয়ে বলেন সেই শয়তান বলছে আমার ওয়াদা আমার ওয়াদা মিথ্যা আর আল্লাহ যা ওয়াদা করেছেন সব এবার চিন্তা করে দেখেন সেই দিনকে যখন শয়তান এ কথা স্বীকার করবে এখন ধরুন আমি আপনাদেরকে বললাম এ ভাই চলেন আমার সাথে আমি নেতৃত্ব দিচ্ছি আপনারা সবাই আসলেন আমার ডাকে সারা দিয়ে যা বলেছি সব করেছে যা বলেছি কথা বল না আমি বললাম এইখানে এই ফান্ডে এক লাখ টাকা দাও এইটা তিন লাখ টাকা হবে খারাপ না চ আপনি দিলেন কার কথা মেনে বলেন আমার কথা মেনে এই বলে এখন যেতে হবে না এখন নামাজটা এখন না পড়ে যদি তুই সপ্তাহে এক চোটে পড়িস বরঞ্চ এর থেকে সব ফায়দা একসাথে পাবি আপনি শুনলেন বিন্দাস চালু হয়ে গেল এখন বলেন একটার পর একটা সব কিছু যা বললাম আপনি সব করলেন এখন বলেন এইগুলো জানার পরে যদি এরপরে আমি বলি যে ভাই তোরা যা করলি এগুলো সব ধোকা আমি যা এতক্ষণ বললাম এগুলি সব মিথ্যা আর তোমরা যেগুলো আমার কথা শুনে করলে এগুলো সব ধুকা এই কথাটা যখন জনগণকে বলে দেব এখন বলেন প্রতিক্রিয়া কি হবে কথা বলে না গণধুলাই বাকি গণধুলাই বাকি থাকবে সুলতান আহ এবার শয়তানের জবাব ও বে নামাজিফ আই মাতা আলাই সুদখত এ না ফরমান ও মা কানলি আরই কুম্মিন সুলতান ইল দাও তুকুম ফাস্তজবতুমলি ফলা তলুমু নি ওলুমু আনফুসা খবরদার তোমাদের উপরে আমার কোনো কর্তৃত্ব ছিল না তার কথা তোমাদের উপরে আমি শয়তান আমার কোনো কর্তৃত্ব ছিল না আন দাও তুকুম ফাস্তা যাবে তুমলি আমি দেখেছি আর দাওয়াত দিয়েছি তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছো কার জবাব কথা বলে না কার জবাব ইল্লা দা আও তুকুম যাবে তুমলি আমি শুধু ডেকেছি কি আমার উপরে ক্ষিপ্ত হবি না আমার উপরে পাল্টা আক্রমণ করবি না তোরা আমি ডেকেছি তোরা শুনেছিস আমি বলেছি তোরা শুনেছিস কিন্তু আমি তো স্বীকার করছি আল্লাহর ওয়াদা সত্য আমার ওয়াদা আমার তোদের প্রতি কোনো কর্তৃত্ব ছিল না তোদের মাঝখান থেকেও বহু মানুষ এমন ছিল আমি ল্যাশ ধরে টেনেছি আমি পা ধরে টেনেছি তারপরেও তাদেরকে আটকাতে পারি কথা বলেন। আটকাতে পারি না তোদের মাঝখান থেকে আমার কর্তৃত্ব ছিল না এবার আল্লাহ কুরআনুল কারীমে বললেন ইন্না সেই আলাইকুম আদুউম মুবিন শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু ভিন্ন জায়গায় এবার আল্লাহ শুনিয়ে দিলেন ইন্না কাইদাস শাইতানি কানা দাইফা মানে হলো দুর্বল ইন্না কাইদাস শাইতান কানা দাইফা শয়তানের চক্রান্ত হলো দুর্বল শয়তানের চক্রান্ত কথা বল শয়তানের চক্রান্ত দুর্বল এখন বলেন শয়তানের চক্রান্ত দুর্বল এটা বললেন ঘোষণাটা কে দিলেন কথা বলেন না ঘোষণা কার ঘোষণা তাহলে আল্লাহর যদি ঘোষণা হয় এই ওয়াদা সত্য না মিথ্যা জোরে বলেন সত্য এই ওয়াদা যদি সত্য হয় আল্লাহ বলছেন শয়তানের চক্রান্ত দুর্বল দুর্বল সেই কেউ তুমি পরাস্ত করতে যদি না পারো তুমি বিবেক দিয়ে বলো তোমার ঘরে মাকড়সার জাল হয় ওটা আপনারা কি বলেন আচ্ছা বলেন এখন একটা মাকড়সা যদি আপনি রাত্রেবেলায় বেলায় ঘুমিয়েছেন আর আপনার ঘরের দরজায় মাকড়সা জাল বুনে বসেছে সকালবেলায় বেলায় উঠে দেখছেন দরজা পুরো সিল দৈদুরু কথা বলেন এখন বলেন বার হতে পারবেন কথা বলে না জোরে বলেন বার হতে পারবেন হ্যাঁ আর না তো করবেন কি হ্যাঁ কি দিয়ে খুব মারামারি করতে হবে নাকি বলতো লাঠি শুট আনতে হবে কি করা লাগবে একটা ঝাড়ু ঘুরিয়ে দিলি কথা বলেন একটা ঝাড়ু ঘুরিয়ে দিলি ফিনিশ ঝাড়ু ঘুরিয়ে দিলি ফিনিশ এই মাকুরসার জাল যেমন দেখে মনে হচ্ছে ঘিরে ফেলেছে পুরো দরজা দেখে মনে হচ্ছে সিল করে দিয়েছে আল্লাহ বলে না দশ এই মাকড়সার জাল যেমন দুর্বল শয়তানের চক্রান্ত তার থেকে বেশি দুর্বল এইটুকু যদি তুমি বলো যে এইটুকু ঝাড়ু দিয়ে মাকর সার জাল পরিষ্কার করার ক্ষমতা নাই তাহলে বুঝতে হবে তুমি প্যারালাইসিস তুমি বিকলঙ্গ তোমার পোলিও হয়ে গেছে হাত উঠেনি পা উঠেনি শিব দ্বারা খাড়া হয়নি যার কারণে তুমি ঝাড়ু দ্বারা ওই মাকড়সার জালও বুঝতে পারো নি তুমি বিকলঙ্গ এবার তুমি বিবেক দিয়ে বলো কালিমা তুমি হবে ইমান তুমি হবে নবী তুমি হবে তোমার এতটুকুন যদি শক্তি না হয় দুর্বল শয়তানের চক্রান্ত ভেদ করে তুমি সব কিছু ভেদ করে যেতে পারো আর শয়তানের এত দুর্বল চক্রান্ত ভেদ করার ক্ষমতা তোমার নাই এরপর শয়তান বলছে টেনশন নিবি না যখন যা বলেছি করেছিস গরম দিবি না এবার আমাকে যখন পাল্টা মারতে আসছে তখন আমি কি বললাম এই বেটা আমি বলেছি তুই মালদি কেন কথা বলে না আমি বলেছি তুই মালদি কেন তোকে আমি জোর করে মানতে বলেছিলাম আমি বলেছি আর তুই মেনেছিস আমি বলেছি আর তুই মেনেছিস খবরদার আমাকে দূষারুপ করবি না বরঞ্চ ঝামেলা বাদ কর ঝামেলা বাদ দে চল তুই আর আর আমি টেনশন নাই মেলি চ মেলাম সুবহানাল্লাহ এবার বিবেক দিয়ে দেখি ওই কথাটাই আল্লাহ বললেন শুনে রেখে দাও তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবারকেও কেউ জাহান নামের আগুন থেকে যদি বলেন বাঁচাও আল্লাহ